ভাইয়া গ্রুপ আর ম্যাডাম গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্বে বিএনপি এখন দুটা না। কারণ বিএনপি এখন নির্বাচনে গেলে তারা মনে করে যে প্রধানমন্ত্রী কে হবে, এবং বিএনপির অনেক নেতাই তলে তলে ভিতরে ভিতরে সিরিয়াল লাগাচ্ছে, কারণ বিএনপি একটা নির্বাচনমুখী দল। তার বিএনপির অবস্থানটা ইউটিউবে আর হলো ফেসবুকেই আছে, বাস্তবে নাই। জনগণের কাছ থেকে বিএনপি অনেক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং জনগণের মাঝে তাদের অবস্থান নাই, এবং অবস্থান নাই বলেই তারা নির্বাচনকে বর্জন করে তারা একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। তা আমি বলবো বিজ্ঞ আলোচক বৃন্দকে, এবং এই টক শো দেখেই দেশের জনগণ সিদ্ধান্ত নেবেন, এবং কার কথার মধ্যে দিয়ে যুক্তি আছে, তর্ক আছে। তা আমরা মনে করি যে আওয়ামী লীগ এদেশের একটি প্রাচীন দল, বিএনপিও একটি বড় দল এবং প্রধান বিরোধী দল। আমরা সংঘাতের পথে না যেয়ে নির্বাচনের বাইরে এক দফা এক দাবি এই কথা বলে বিএনপি কতটুক অগ্রসর হয়েছে আমি আপনার মাধ্যমে দেশের জনগণকে বলতে চাই। বিজ্ঞ আলোচক বৃন্দর কাছে আমার প্রশ্ন, তারা 2022 সালের 10ই ডিসেম্বর তারা বলেছিল যে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম, বাস্তবে কি দেখতে পেলাম, জনগণ কি দেখতে পেল? এই প্রশ্নগুলো তাদের কাছে ছুড়ে দিলাম। আজকে তারা কিন্তু 10 তারিখে বিএনপি অফিসের সামনে পল্টনে তারা সমাবেশ করতে পারে নাই, তারা চলে গিয়েছিলেন গোলাপবাগে গরুর হাটে, সেখানে তারা সমাবেশ করেছেন, সেখানে তারা প্রথম ফেলটা করলেন। প্রথম ফেল করার পরে এখন তারা আলটিমেটাম দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়াকে, তারা 24 ঘন্টার মধ্যে মুক্তি করতে দিতে হবে। 24 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, এখন 96 ঘন্টার দিকে যাচ্ছে। তাই এই যে বারবার জনগণের সাথে ধোকা দিয়ে তারা তাদের জায়গায় থাকতে পারছেন না, তারা আন্দোলন করে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সংগঠনকে, প্রাচীন দলকে তারা বিতাড়িত করবে, গণবিচ্ছিন্ন করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু না। আমি মনে করি এটা বলার জন্য বলা, আসলে তারা আপনি বললেন, বুঝলাম যে তারা বিএনপি পারবে না আপনাদের মতো শক্তিশালী দলকে বিচ্ছিন্ন করতে, কিন্তু আমেরিকা এবং দিল্লি আপনাদের সাথে কি আছে? যেটা আপনার সাধারণ সম্পাদক বললো যে আমেরিকা আছে, দিল্লি আছে আমাদের পাশে, মানে আপনারাও কাদের উপর নির্ভর করছেন? আপনারা শক্তিশালী কেন নিজেদের করছেন? আপনারা কি শক্তিশালী মনে করছেন? আপনাদের পাশে আমেরিকা আছে এবং দিল্লি আছে, এই কারণে জনগণ আপনাদের কাছে আছে, পাশে আছে। এবং শেষ করি তলে তলে ওবেদুল কাদের সাহেব বলেছেন তলে তলে আমেরিকা আছে, এই তলে তলের যে ডেফিনেশন আজকে দিল, ব্যাখ্যা দিল, সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? আপনি মনে করেন কিনা যে জ্যাক সুলিভানের দেখা করাটাই ওবেদুল কাদের যুক্তরাষ্ট্র আপনাদের সাথে আছে? আমাদের বন্ধু যুক্তরাষ্ট্র, আমাদের বন্ধু ভারত, আমাদের বন্ধু চীন, আমাদের বন্ধু রাশিয়া, আমাদের বন্ধু ফ্রান্স, আমাদের বন্ধু ইউকে, আমাদের বন্ধু। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি যেটা বলে গিয়েছেন, আমাদের কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। আমরা সেই বন্ধুত্বে বিশ্বাস করি, এবং আমরা মনে করি এই বন্ধুত্বের পাশাপাশি জনগণ হলো আমাদের মূল শক্তি, এবং জনগণ যদি আমাদের শক্তি হয় তাহলে আসেন নির্বাচন করি, নির্বাচন করে দেশের একটা সুস্থ ব্যবস্থা করি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, অংশীদারিত্বমূলক এবং পারস্পরিক সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে দিয়ে বলি। যখন বিএনপিওয়ালারা বলে পুলিশ সরাই দেন, 5 মিনিট থাকতে পারবেন না, এগুলো সন্ত্রাসী কথা, এগুলো জনগণ পছন্দ করে না, এগুলো জনগণের কাছে খায় না। কারণ আমরাও তো 15ই ফেব্রুয়ারির আন্দোলনের পর আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু এই কথা বলি নাই। আপনি বলছেন যে কেউ আমাদের শত্রু নয়, আমেরিকা আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, বন্ধু বন্ধুর বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে কেন? না না, এখন নিষেধাজ্ঞাটা তো আপনার নির্বাচনের, মানে আপনারাও বন্ধুর বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছেন, নিষেধাজ্ঞা দিবেন, এই সম্পর্কে মানে এখানে গেছে কেন তাহলে? দেখেন রাজনীতিতে কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়া বলেছিল তত্ত্বাবধায়ক সরকার পাগল আর শিশু তারা কেউ বুঝে না,
তা আজকে কিন্তু সেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করতেছে। আজকে যদি আপনার ওই প্রশ্ন আমি টানি তাহলে মনে হবে যে তা খালেদা জিয়া যে সিদ্ধান্ত আগে দিছিল সেই সিদ্ধান্ত থেকে বিএনপি সরে গিয়েছে। আসল কথা হলো বিএনপি এখন ভাইয়া গ্রুপ আর ম্যাডাম গ্রুপ, এই দুই গ্রুপকে এক জায়গার মানে দুই গ্রুপ নিয়ে তারা বেসামাল অবস্থায় আছে। লন্ডন থেকে এক মেসেজ আসে, আপনার গুলশানের ফিরোজদার থেকে এক মেসেজ আসে, এই দুই মেসেজের মধ্যে দিয়ে তারা টালমাটাল হয়ে গিয়েছে। দলীয় নেতারা আজকে দেশে বসে নিরাপদ জায়গায় তারা সিটিং দিতে পারে না, তারা সিঙ্গাপুর চলে যায়, নানান জায়গায় চলে যায়। সেই কারণে আমি বলি যে আমার কথা, আমি অত সফট লাইনে কথা বলবো, আমি রাজনীতি করি, আমার কথা হলো ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতার হাত পরিবর্তন হবে, সেটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কারণ নাই। কিন্তু আমরা গণতান্ত্রিক ওয়েস্টার্ন স্টাইলে এদেশে গণতন্ত্রটাকে আমরা যদি চালু করতে পারি এবং একে অপরকে সংকিত কিনা ক্ষমতা ছাড়ার একটা ভয় কাজ করছে কিনা, যা মেজর আফসেট বলে যে আপনাদের সময় তেমন বেশি নাই এবং আপনাদের থাকবেন না। আমি কারোর নাম বলে আমি এই জায়গা কাউকে আমি সম্মান মন্তব্যটাকে আপনি দিতে চাই না। আপনি আপনি চাচ্ছেন যে ওনার নাম বলে আমি হানি ঘটাবো, আমি এটা বলবো না। ওনার জায়গা থেকে উনি যা বলেছে সেটা উনি বলছে, উনি আমার পরে আবারও বলতে পারেন, বা সাম্মী আপা আছেন সাবেক শর্মা এমপি, তিনিও বলতে পারেন, তার জায়গায় তিনি বিএনপি করেন, তার উপরে অনেক বড় বড় নেতারা আছেন, আমার উপরে অনেক বড় বড় নেতারা আছেন। কাজে আমি আমার দলের কনসেপ্টের বাইরে আমি কোনো সময় আমার একটা কথা বলতে পারবো না। তো সঙ্গত কারণে আমরা কোনোভাবে আতঙ্কে নাই, বরঞ্চ একটা কথা মনে রাখবেন, আমরা কোনোভাবে আতঙ্কে নাই। যদি বিএনপি এবার নির্বাচনে না আসে, বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং বিএনপির অনেক নেতাই তলে তলে ভিতরে ভিতরে সিরিয়াল লাগাচ্ছে, কারণ বিএনপি একটা নির্বাচনমুখী দল। তারা যদি নির্বাচন বর্জন করে, নির্বাচন পরিহার করে, তারা যদি আপনার এক কোথায় সিরিয়াল লাগাচ্ছে, কোথায় সিরিয়াল কোথায় লাগাচ্ছে বিএনপির অনেকে, নির্বাচন যখন গণায় আসবে তখন দেখবেন যে অনেকেই অনেক জায়গায় চলে যাবে। শুধু এইটুকুই বললাম, ভাইয়া গ্রুপ আর ম্যাডাম গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্বে বিএনপি এখন দোটানা, কারণ বিএনপি এখন নির্বাচনে গেলে তারা মনে করে যে প্রধানমন্ত্রী কে হবে। আপনারা দেখেছেন আপনার ফখরুল ইসলাম যিনি বিএনপির মহাসচিব, তিনি এমপি ইলেকশনে বিজয় অর্জন করলেন, তাকে রিটায়ার্ড করাইতে হলো কেন? অথচ 7 জন এমপি রেখেছিলেন, সেই জায়গায় তো তাদেরকে রিটায়ার্ড করালেন না, রিজাইন করালেন না, তা তাদেরকে কেন আজকে ফখরুল ইসলামকে কেন করলেন? মানে কোন তারেক জিয়া এবং খালেদা জিয়ার বাইরে কোন জিয়াকে তারা অবস্থান নিতে দিবেন না। সেই কারণে আমি বলছি যে বিএনপির